এখন আমি আপনাদের শেখাবো অ্যাডোব ফটোশপে অভ্রো কিবোর্ডের মাধ্যমে স্টাইলিশ বাংলা টাইপ কিভাবে করতে হয়। তো স্টাইলিশ বাংলা টাইপ করার জন্য প্রথমত আমি ক্লিক করব স্টার্ট মেনুতে, তারপরে ক্লিক করব অল প্রোগ্রামে, তারপর অভ্রো কিবোর্ডে ক্লিক করব। তারপরে দেখুন এখানে লেখা আছে অভ্রো কিবোর্ড, এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন আইকনটা, এটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখুন ভাষা হক উন্মুক্ত, মানে অভ্রো কিবোর্ডটা দেখুন ওপেন হয়ে গেছে। তো এই যে উপরে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অভ্রো কিবোর্ড। এই অভ্রো কিবোর্ড যদি আপনার না থাকে তাহলে আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন অভ্রো কিবোর্ড। অভ্রো কিবোর্ড লিখে সার্চ করলেই দেখতে পাবেন সেকেন্ড যে আমাদের লিঙ্ক, ডাউনলোড অভ্রো কিবোর্ড ফ্রি লেটেস্ট ভার্সন, এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করে আপনি সহজেই জাস্ট এক ক্লিক এই ডাউনলোড হয়ে যাবে। দেখুন ফ্রি ডাউনলোড, এই অপশনটায় ক্লিক করবেন তাহলে আপনি লেটেস্ট অভ্রো কিবোর্ড ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে চলুন আমি ফটোশপে যাই। তো দেখুন আমি ফটোশপে চলে এসেছি, এবার আমি বাংলা টাইপ করার জন্য ফাইল মেনুতে ক্লিক করব। ফাইল মেনুতে ক্লিক করে নিউ অপশনে ক্লিক করব, তারপর একটি নতুন পেজ এখান থেকে নিয়ে নেব। তা আমি আপনাদেরকে বাংলা টাইপ শেখানোর জন্য যে কোনো একটা পেজ নিয়ে দেখাচ্ছি, দিয়ে ওকে করছি। ধরুন এই যে পেজটা, এই পেজেই আপনাকে টাইপ করে দেখাবো যে কিভাবে স্টাইলিশ বাংলা টাইপ, সুন্দর সুন্দর বাংলা টাইপ কিভাবে করতে হয়। তো দেখুন আমি দেখাচ্ছি কি কি প্রসেস আছে। তো দেখুন আমাদের উপরে দেখুন অভ্রো কিবোর্ড, এই অভ্রো কিবোর্ডে এখানে লক্ষ্য করুন এখন হয়ে আছে ইংলিশ। এই ইংলিশকে বাংলা করার জন্য আপনার কিবোর্ড থেকে F12 প্রেস করবেন। এই দেখুন যখন আমি F12 প্রেস করছি দেখুন ইংলিশ হয়ে গেল, আবার F12 প্রেস করছি তখন দেখুন বাংলা হয়ে যাচ্ছে। তো এই যে এটা শিখে গেলেন, F12 প্রেস করলে ইংরেজি হবে, আবার F12 প্রেস করলে বাংলা হবে। এবার কি কি কাজ করছি দেখুন, এই টাইপ টুলে ক্লিক করব বাংলা টাইপ করার জন্য। টাইপ টুলে ক্লিক করার পরে এই সাদা পেজের মধ্যে যে কোনো জায়গায় ক্লিক করে দিবেন। ক্লিক করলে দেখুন একটা কার্সার দেখতে পাচ্ছি, আমি সাইজটাকে একটু বড় করে নিচ্ছি যাতে আপনারা দেখতে পান। দেখুন সাইজ বড় করেছি, এবার আমি এই জায়গায় বাংলা টাইপ করব। তো বাংলা টাইপ করার জন্য দেখুন এখানে লেখা আছে বাংলা। এবার যদি আমি এখানে টাইপ করি বাংলাতে, ধরুন আমি লিখছি আমার নাম বিশ্বজিৎ মণ্ডল, তো যখন আমি এই কথাটা লিখব তখন কি হয় দেখুন। এই দেখুন লিখছি MAR আমার নাম, এই দেখুন বিশ্বজিৎ মণ্ডল, কি হচ্ছে দেখুন এখানে প্রত্যেকটা জায়গাতে দেখুন জিজ্ঞাসা চিহ্ন হয়ে যাচ্ছে। জিজ্ঞাসা চিহ্ন কেন হচ্ছে একটু কালার চেঞ্জ করে দেখাই আপনাদেরকে। এই দেখুন প্রত্যেকটা জায়গাতে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন হয়ে যাচ্ছে। কারণটা কি, এই যে অভ্রো কিবোর্ডের মাধ্যমে সরাসরি যদি আপনি এরকম টাইপ করেন তাহলে টাইপ করতে পারবেন না বাংলাতে। তো কি প্রসেস আছে আর স্টাইলিশ বাংলায় বা কিভাবে লিখব দেখতে থাকুন, আমি দেখাচ্ছি। তো আমি এটা প্রথমত কেটে দিলাম, এবার দেখুন কি কি করছি কাজ। আপনার কিবোর্ডের মধ্যে থেকে দেখুন এখানে লেখা আছে একটা সেটিং আছে, আপনাকে একটু জুম করে দেখায়। এই দেখুন সেটিং, তো অভ্রো যে কিবোর্ড, এই অভ্রো কিবোর্ডের মাধ্যমে সেটিং, সেই সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করলে যে আরেকটি লিস্ট নিচে দেখুন নেমে গেছে, এর মধ্যে দেখুন লেখা আছে আউটপুট অ্যাজ ANSI ANSI আর ইউ সিওর, এই অপশনটিতে ক্লিক করবেন। মানে দেখুন এখন আউটপুট অ্যাজ ইউনিকোড হয়ে আছে, তো এটাকে করব আউটপুট অ্যাজ ANSI, ANSI করে দিয়েছি। দেখুন এখন হয়ে আছে আউটপুট অ্যাজ ANSI, এই কাজটা প্রথম করতে হবে। তারপরে এবার কি কি কাজ করছি দেখুন, এখন ANSI করে দিয়েছি। এতটা কাজ করে দেওয়ার পরেও আপনি যদি এখন বাংলায় টাইপ করুন তাহলে কিন্তু টাইপ এখনো করতে পারবেন না। দেখুন আমার নাম এই যে হচ্ছে না, তাহলে কিভাবে করব। তো এই যে আমি কি করলাম, ANSI করলাম। তো সাধারণত আমরা যখন অভ্রো কিবোর্ড ইনস্টল করি তখন আমরা অভ্রো কিবোর্ডের মাধ্যমে যে ডিফল্ট সেটিং হয়ে থাকে সেটি হচ্ছে ইউনিকোড। তো যদি আমি এই কাজটা MS ওয়ার্ডে টাইপ করতাম তাহলে কিন্তু খুব সহজে কিন্তু হয়ে যেত বাংলা টাইপ, কিন্তু ফটোশপের ক্ষেত্রে বাংলা টাইপ এইভাবে হবে না। তো আমি কি করলাম, সেটিংটা করলাম ANSI। এবার আমি চলে যাব গুগলে। তো গুগলে গিয়ে সার্চ করব, দেখুন গুগলে কি সার্চ করছি, লিখবেন এই জায়গায় লিপিঘর, লিপিঘর ফন্ট, এই কথাটা সার্চ করবেন। সার্চ করলে প্রথমে যে লিঙ্কটা আসবে লিপিঘর বাংলা ফন্ট, এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলেই যে লিপিঘরের যে ওয়েবসাইট সেটি দেখুন ওপেন হয়ে গেছে।
এর একটু নিচে স্ক্রল নামিয়ে আসবেন, দেখুন লেখা আছে ফ্রি ফন্ট, এই ফ্রি ফন্টে ক্লিক করবেন। ফ্রি ফন্টে ক্লিক করলে এখানে একটা অ্যাড দেখাচ্ছে, আমি বন্ধ করে দিচ্ছি। দেখুন এবার নিচে অনেকগুলো বাংলা স্টাইলিশ ফন্ট আছে, এই ফন্টের নিচে দেখুন লেখা আছে ইউনিকোড এবং আনসি। এই দেখুন ইউনিকোড এবং আনসি দুই স্টাইল, এরকম যে আনসি লেখা আছে ইউনিকোড এবং আনসি দুটোতেই সাপোর্ট করবে। তো এখান থেকে আপনারা যে কোনো ফন্ট আপনার যেটা পছন্দ হবে সেটা নিয়ে নেবেন। অনেকগুলো ফন্ট আছে, দেখুন কত সুন্দর সুন্দর ফন্ট আছে। তা আপনার যেটা পছন্দ হবে সেই ফন্টটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। প্রথমত দেখুন ডাউনলোড লিঙ্কও আছে, তা আমার ডাউনলোড করা আছে। আমি সরাসরি মেন কাজটা আপনাদেরকে দেখাই যে আসল কাজটা কিভাবে হবে। এই দেখুন ডাউনলোড করে ইনস্টল করে নেওয়ার পরে ফটোশপ ওপেন করছি। এবার ফটোশপে কাজ কি করছি দেখুন, প্রথমত আমি কি করেছি সেটিংটাকে আনসি করে নিয়েছি। এবার কাজ কি করব, এই ফন্ট ফেসে যাব, ফন্ট ফেস থেকে যে আনসি ফন্ট আমি ইনস্টল দিয়েছি সেখান থেকে একটা আনসি ফন্ট এখান থেকে আমি নিয়ে নেব। এই দেখুন আমি একটা আনসি ফন্ট, এই দেখুন লেখা আছে লিপিশ্রী আনসি, এই ফন্টের নাম। এই দেখুন এই ফন্ট লিপিশ্রী ইউনিকোডও আছে আনসিও আছে, তারপরে যে দেখুন লি সিরাজি আলিমা এটাও আনসি আছে। তো আমি এগুলো ডাউনলোড করে রেখেছি, ইনস্টল করে রেখেছি। ডাউনলোড করে আপনারাও করে নেবেন, তাহলে বেশি ভালো বুঝতে পারবেন। এই দেখুন আমি প্রথমে এবার কি করলাম, এবার আমি কি করলাম ফন্ট ফেস চুজ করে নিলাম। তো কী কী কাজ করলাম দেখুন, কাজটা করলাম প্রথমত সেটিংয়ে গেলাম, আনসি এই ফন্টটা নিয়ে এই অপশানে ক্লিক করলাম, তারপর ফন্ট ফেস থেকে আনসির একটা ফন্ট ফেস সিলেকশন করে নিলাম। যদি আনসি ফন্ট না থাকে গুগলে গিয়ে লিপি ঘর থেকে ডাউনলোড করে নিলাম, ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। তাহলে এখানে দেখতে পাবেন, এবার লিখে দেখুন লিখবো কি, দেখুন এখন ইংরেজি হয়ে আছে, তো বাংলা লেখার জন্য F12 প্রেস করব। দেখুন বাংলা হয়ে গেছে। এবার আমি এখানে লিখছি আমার নাম বিশ্বজিৎ মণ্ডল। এই দেখুন কত সুন্দর হচ্ছে, দেখুন দন্তর নয় ডয়ে ল মণ্ডল, দেখুন খুব সুন্দর দেখুন হয়ে যাচ্ছে। এবার মণ্ডল দেখুন কি হচ্ছে, এরকম হচ্ছে, তার মানে আমার এই ফন্টটাই মণ্ডলটা সাপোর্ট করছে না, তাহলে আমাকে ফন্ট চেঞ্জ করতে হবে। আরও অনেকগুলো ফন্ট আছে দেখুন, লিপিশ্রীর আছে, তারপরে এই যে এগুলো আছে বিভিন্ন, দেখুন আমার নাম বিশ্বজিৎ মণ্ডল, আপনি যেটা লিখবেন তাই হবে। যা আমরা এখন দেখছি, এই দেখুন আমরা এখন দেখছি বাংলা টাইপ, এই দেখুন কিভাবে লিখছি আমি বাংলা টাইপ কিভাবে করতে হয় এই জিজ্ঞাসা ছিল। এই ধরুন খুব সহজে বাংলা টাইপ কিন্তু করতে পারবেন। যদি আমাদের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন আপনার কেমন লেগেছে। আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এরকম ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অন করবেন। ধন্যবাদ।